পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। পিটিআই এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গ্রেপ্তারি পরোয়ানার একটি ছবি পোস্ট করা হয়। এতে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানার কপি ইমরান খানের লাহোরের বাড়িতে সোমবার পৌঁছে দেওয়া হয়েছে। ইমরান খানকে মঙ্গলবার নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হতে বলা হয়েছে এবং তিনি কমিশনে হাজিরা দিতে পারেন। দেশটির নির্বাচন কমিশন গত 11 জুলাই তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করলেও নির্ধারিত সময়ে কমিশনের শুনানিতে হাজির হননি ইমরান। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিইসি সিকান্দার সুলতান রাজাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। সোমবার একটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার দিনই ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হল। গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেওয়া হয়েছে।